হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি চার ধরনের পরোটা পারফেক্টলি এবং ফ্রিজিং করার পদ্ধতি সহ। আমরা অনেকেই আছি যারা একদম ব্যস্ত থাকি, সব সময় পরোটা বানানো হয় না। সেক্ষেত্রে আমরা যদি পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দেই, সেক্ষেত্রে আমাদের সময় শ্রম দোনোটাই বেঁচে যাবে। তো চলুন দেখি আজকে আমি কিভাবে চার ধরনের পরোটা এবং ফ্রিজিং করলাম সেই প্রসেসিংটা দেখি। এখানে আমি একটা মিক্সিং বোলের ভিতরে 1 কেজি আটা নিয়েছি। এখন আমি এটাতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তারপরে লবণটাকে একটু মিক্স করে আমি প্রায় 1.25 কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল। এখন আমি অল্প অল্প করে দিয়ে আটাটাকে মিক্স করে দিব। তারপরে পানি দিব। আমি এখানে একবারে পানি দিব না, প্রথমে একটু বেশি পানি দিব, তারপরে আমি অল্প অল্প করে পানি দিব আর জাস্ট আটার ডোটাকে মিক্স করতে থাকব। এভাবে পানি দিতে দিতে আমার ডোটাও একদম পারফেক্টলি নরম হয়ে যাবে। যখনই আমার হাতে লাগা বন্ধ হয়ে যাবে আটা, তখনই বুঝবো যে আটার ডোটা একদম পারফেক্টলি হয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন আমি এই ডোটাকে একটু ভালো করে মথে নিব, কারণ ডোটা যত ভালো করে মথবো ততই রুটিগুলো অনেক সফট হবে। আর যখনই আমরা রুটিগুলো বানাবো, আটাটা সফট হওয়ার কারণে রুটিগুলো অনেক সফট হবে, বানানোর জন্য আমাদের সময়টাও কম লাগবে, দেখতেও সুন্দর লাগবে রুটিগুলো। তো আমি এইভাবে আটাটাকে একটু মথার পরে এভাবে একটা দড়ি পাকিয়ে জাস্ট একটা নাইফের মাধ্যমে চেষ্টা করলাম যে সমানভাবে যেন দলা পাকানোগুলো হয়, সেক্ষেত্রে আমি সমানভাবে কেটে নিলাম। আর দুই হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম যে কোনটাতে আটা বেশি আছে, কোনটাতে কম আছে, এভাবে আমি সমান করার চেষ্টা করলাম। তো এভাবে আমি সবগুলো আটাই এইভাবে সেমভাবে দলা পাকায় নেব। তো এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব। রুটিটা আমি এমনভাবে বেলবো যেন একদম ভারীও না হয়, একদম পাতলাও না হয়, মিডিয়ামে রাখবো। তারপরে তেল দিয়ে এক পাশ থেকে বটে আর এক পাশে বটে, জাস্ট দেখতেই পাচ্ছেন এভাবে আমি প্রত্যেকটা পরোটাই এভাবে ভাঁজ করে রেখে দেব। সাথে সাথে বেলে নিব না, কিছুক্ষণ অপেক্ষা করব 4-5 মিনিট। তারপরে আবার সেমভাবে আমি রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে এবার আমি হাতের এক পাশ থেকে এভাবে কুচি দিয়ে নিলাম, আবারও আরেক পাশ থেকে কুচি দিয়ে এভাবে দলা পাকিয়ে পিছনের অংশটাকে একদম মাঝখানে ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম। এভাবে আমি আরও কতগুলো পরোটা বানিয়ে নিলাম। এবার কামিশ যে পরোটাটা দেখছেন, এটা একটু লম্বালম্বি করে বানাতে হবে, এটা গোল না, মানে এটা রুটিটাই হবে একটু লম্বা টাইপের রুটি। দেখতেই পাচ্ছেন একটু লম্বা টাইপের রুটি বানিয়ে প্রথমে দুই পাশ থেকে ভেঙে আবারও আরেক পাশ ভেঙে সমানে সেমভাবেই আমি পিছনের অংশটাকে নিচে দিয়ে দিলাম। এভাবে আমি আরও কতগুলো রুটি বানিয়ে নিলাম। এবার আমাদের শেষ রুটিটা হবে যেহেতু আমরা এটা লাচ্ছি পরোটা বানাবো, সেই ক্ষেত্রে একটু ডোটাও বড় লাগবে। রুটিটাকে অনেক একটু বড় করেই নিলাম। তারপরে একটু বেশি করে তেল দিয়ে নিব। দিয়ে আমি এভাবে একটা কাটারের সাহায্যে রুটিটাকে কেটে নিব।
তবে লাচ্চি পরোটার একটা বিশেষত্ব হলো, লাচ্চি পরোটাটা বেলন দিয়ে বেলতে হয় না, জাস্ট এটা হাতে প্রসেসিং করলে হয়ে যায়। তো এভাবে আমি আস্তে 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 বটে 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 সবগুলা একবারে বটে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একবারে বটে আঙ্গুল দিয়ে বাস এপাশ থেকে ওপাশ করে এভাবে জাস্ট, এখন একটু তেল দিয়ে, যখন আমরা এই রুটিটাকে বেলবো তখন কিন্তু আমরা বেলন দিয়ে বেলবো না। আমি এখানে দুইটাই বানিয়েছি কারণ এগুলো আমি ফ্রিজে রাখবো না। এইভাবে উঠপে তেল দিয়ে শুধু আঙ্গুল দিয়ে চেপে দিব। জাস্ট এভাবে আমি লাচ্চি পরোটাটা বানালাম। তারপরে আমি এভাবে বেলন দিয়ে সবগুলো পরোটা এক এক করে বেলে নিব। এইভাবে আমি মিডিয়াম করে প্রত্যেকটা পরোটাই বেলে নেব, বেশি ভারী রাখবো না, কারণ বেশি ভারী রাখলে যখন আমরা ফ্রিজিং করব তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার প্রবণতা আছে। তো আমি এখন এগুলাকে ছেঁকে নেব। জাস্ট এক পিট একটু তাওয়াইটাকে গরম করে মিডিয়ামে গরম রেখে দোনো পিট, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম দোনো পিট, শুধু মনে হয় যে কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে, এরকম করে আমি প্রত্যেকটা পরোটায় এভাবে ভেজে নেব। এগুলো আমি ফ্রিজে রাখবো, সেই ক্ষেত্রে এটা বেশি ভাজার কোনো প্রশ্নই আসে না। আরও বেশি ভাজতে গেলে কিন্তু আপনারা যখনই আবার ফ্রিজ থেকে নামিয়ে এটাকে ভাজবেন তখন কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই। আমরা জাস্ট দোনো পিঠটা একটু সিদ্ধ করেই, মানে একটু সিদ্ধ ভাব হলেই এটা উঠিয়ে ফেলবো, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই পরোটাগুলো, আমার ভাজা প্রায় কমপ্লিট, এগুলোকে আমি ঠান্ডা করে নিব। অবশ্যই ঠান্ডা করে এগুলো আমি ফ্রিজে রাখব। এখন আমি কিছু পরোটা ভেজে নেব। অবশ্যই প্রথমে এক পিট একটু ভাজবো, ভেজে তারপরেই তেল দিব। তেল দিলে দেখবেন একদম ফুলে ফুলকো হয়ে গেছে। এভাবে আমি প্রতিটা পরোটা এভাবে ভেজে নিব। তবে লাচ্চি পরোটাটা একটু ডিফারেন্ট, কারণ লাচ্চি পরোটাটা একদম লো আছে, আস্তে 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 ভাজবেন, সেক্ষেত্রে দেখবেন যে লাচ্চি পরোটাটা একদম পাটে 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 খুব সুন্দর করে খুলে গেছে। লাচ্চি পরোটা আমাদের ধৈর্য সহকারে ভাজতে হবে, খুবই লো আছে, চেপে চেপে খুন্তি দিয়ে আমরা লাচ্চি পরোটা এভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো খুব সুন্দর হয়েছে। অবশ্যই লাচ্চি পরোটাগুলো চেপে 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 আস্তে একদম লো আছে ভাজবেন।
তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে আমার ফ্রিজিং করা পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ফয়েল পেপার কেটে নেব, আপনারা চাইলে একটা প্লাস্টিকের বক্সও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটি ফয়েল পেপারের ভিতরে এগুলো ভাঁজ করে রেখে এভাবে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব, কমপক্ষে 15 দিন থাকবে, কোনো সমস্যা নেই। যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে আরও বেশি থাকবে। তবে এটা আমরা যখন ভাজবো তখন কিন্তু প্রথমে একটু ঢাকনা দিয়ে ভাজবো, তাহলেই দেখবেন রুটিগুলো বা পরোটাগুলো খুব ফুলকো হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।